প্রিয় দর্শক, এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। শুরু করছি আমাদের এবারের ঈদের বিশেষ আয়োজন, ভিন্ন আবহে ঈদ। দর্শক, আপনারা জানেন ভিন্ন আবহে ঈদ আসলেই করোনা কালের যে ঈদ উদযাপন সেটি অন্যান্য বছরের তুলনায় একেবারেই ভিন্ন রকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে, সেটি বলাই বাহুল্য। কিন্তু এরপরেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিভাবে ঈদ উদযাপন করছে সেই বিষয়টি যেমন আমরা গণমাধ্যমে তুলে ধরি, পাশাপাশি সেলিব্রিটি যারা আছে তারা আসলে কিভাবে ঈদ উদযাপন করছে, কিছু জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন তাদের ঈদের দিনটি এবং এই সময়টি কেমন যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আমাদের সাথে বরাবরের মতো আজও তিনজন অতিথি রয়েছেন এবং যাদের আসলে একাধিক পরিচয় রয়েছে নানা গুণে ওনারা গুণান্বিত। আমাদের সাথে রয়েছেন ডক্টর সাকলাইন রাসেল, একাধারে নিউজ প্রেজেন্টার, মিডিয়ায় আপনারা অনেক দেখেছেন তাকে, ইদানিং ফেসবুকে ভাইরালও হয়েছে তার অনেক ভিডিও। ডক্টর ভাস্কুলার সার্জারি বিভাগের ইব্রাহিম কার্ডিয়াকের সহযোগী অধ্যাপক ডক্টর সাকলাইন রাসেল। আমাদের সাথে আরো রয়েছেন হলি ফ্যামিলি হাসপাতালের কনসালটেন্ট ডক্টর আফরিন সুলতানা, পাশাপাশি আপনারা মডেল হিসেবেও হয়তো তাকে চেনেন। এবং আমাদের সাথে রয়েছেন মডেল অভিনেত্রী সুমাইয়া হিমি জান্নাতুল সুমাইয়া হিমি। এবং এই তিনজন অতিথির সাথে আমরা আলাপ করব ঈদের দিনটি তাদের কেমন গেল, এই সময়টা তারা কিভাবে কাটাচ্ছে। আলোচনা আমরা শুরু করব, প্রথমে সাকলাইন রাসেলকে দিয়েই আলোচনা শুরু করি বরাবরের মতোই। যে বিষয়টি বলছিলাম, আসলে এই যে ঈদের কথা আমরা বলছি, আমাদের জন্য যারা গণমাধ্যমে কাজ করি তারা কিংবা চিকিৎসা পেশার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদের ঈদের দিনটি তো একটু ব্যতিক্রম হয়, একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ যে আপনি ঈদের দিনটা খারাপ হয় এরকম কিছু বলেনি, বলেছেন ব্যতিক্রম হয়, এবং সত্যিকার অর্থে আসলে ব্যতিক্রমের মধ্য দিয়ে আমরা ঈদ উদযাপন করেছি। এবারের আসলে ঈদ যদি বলি আনন্দ, এবার মানুষের মধ্যে আনন্দের থেকে আসলে আতঙ্কটা ছিল অনেক বেশি। তবে আমি যদি ব্যক্তি সাকলাইনের কথা বলি, আমার মনে হয় যে আমি আমার জীবনের এই ঈদটাতে অনেকটা শ্রেষ্ঠতম ঈদ আমি কাটিয়েছি। কারণ আমি ঘুম থেকে উঠি, আমি প্রায় টানা 2 ঘন্টা, আমাদের একটি গ্রুপ আছে DSDR নামে, যেখানে করোনা এবং সাধারণ পেশেন্টদেরকে আমরা হেল্প করে থাকি, এই সময় আমি টানা 2 ঘন্টা আমি তাদেরকে চিকিৎসা দিয়েছি অনলাইনে। এরপরে আমি আসলে আমাদের একটা টিম আছে DSDR 8 নামে, তার পক্ষ থেকে আমরা ঢাকা শহরের 200 জন পথ শিশুকে আসলে আমরা খাবার বিলিয়েছি, এবং আমরা খাবারের গাড়ি নিয়ে আমরা আসলে রেডি ছিলাম, যেখানে আমাদেরকে যে জানিয়েছে যে আমাদের এলাকায় কিছু দুস্থ শিশু আছে, আমরা সেখানে গিয়ে তাদেরকে খাবার বিলিয়েছি। মোটামুটি এই তাদেরকে খাবার বিলিয়ে তাদের আনন্দ দেখে সারা দিনটা কেটেছে, আর ফাঁকে ফাঁকে তো রোগী সেবা ছিলই। দেখছো, আমার কাছে মনে হয়েছে যে এইবারের ঈদটা আসলে একটু ভিন্ন ভাবে আমরা উদযাপন করতে পেরেছি। একটা সময় আসলে আনন্দিত হয়ে মানে সুখী হতাম, এখন আমার কাছে যেটা মনে হয় যে অন্যকে আনন্দ দেওয়ার মধ্যে একটা এক ধরনের সুখ আছে, সেই সুখটা আসলে নেওয়ার চেষ্টা করি এবং সেই চেষ্টাটা ইনশাল্লাহ অব্যাহত রাখবো। জি আফরিন সুলতান, আপনি শুনছিলেন এবারকার ঈদের কথা, বলছিলাম আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়নটি কেমন, কিংবা আপনার অভিজ্ঞতাটি যদি একটু বলেন। আমরা তো বলে থাকি যে যে কথা সাকলাইন রাসেল বলছিলেন যে একটা সময় মনে হতো যে আনন্দ পেয়ে, কিন্তু এখন অন্যকে আনন্দ দিয়েই যেন নিজের সুখী হয়, বিষয়টি সেরকমই কিনা? বিষয়টা আসলে আমি 100% এগ্রি করি ভাইয়ের সাথে। আর ভাইয়া যেটা বলেছেন যে আমাদের কাজটাও আসলে কাজের মধ্য দিয়ে আনন্দ করা, যেটার সেই কাজটা আলটিমেটলি আরেকজনকে হেল্প করার মধ্যে। আর ভাইয়া যেগুলো করেছেন মাশাল্লাহ ভেরি গুড, উনি অনেক কিছু করছেন অলরেডি মানুষের জন্য। আমার জিনিসটা যেটা হয়েছে, আমি আসলে ঈদের দিন তো একদমই ডিফারেন্ট ছিল আমাদের জন্য, যেহেতু কাজ করছি অলরেডি, আমি হাসপাতালে কাজ করছি অলরেডি, একটা কোভিড হসপিটাল, তো যেটা আমার জন্য খুবই ডিফারেন্ট ছিল এই মেন্টাল প্রেশারটা। আসলে অ্যাজ আ পার্সন, একজন ব্যক্তি হিসেবে ওই মেন্টাল প্রেশারটাকে ডিল করতে আসলে অনেক কষ্ট হয় এভরিডে বেসিসে যখন কাজ করছি। তো ওই সময়টাতে ঈদের দিনটাতে হয় কি যে ফ্যামিলির সাথে আমি আসলে এখন থাকতে পারছি না, একদমই আমি একদমই একা থাকছি যেহেতু কাজ করছি কোভিড হসপিটালে, ওই জিনিসটা আসলে খুব খারাপ লেগেছে এবার এন্ডে, স্পেশালি যেটা একদমই একা ছিলাম। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা লেসন ছিল আমার জন্য, লাইফটাকে আরো বিগার স্পেকট্রামে দেখার, যে কত চেঞ্জ হয়ে যেতে পারে এক দুই মাসের মধ্যে। আমাদের সবার লাইফস্টাইল এত চেঞ্জ হয়ে গেছে, এত কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং সেখানের মধ্যেও আমরা এত ডিফারেন্ট ভাবে সবাই জিনিসগুলোকে একসেপ্ট করার ট্রাই করছি, সুন্দরভাবে আমাদের দিনগুলোকে সাজানোর চেষ্টা করছি। আমার মনে হয় যে এই লার্নিংটা, এই
লকডাউনে বা এই করোনা পরিস্থিতিতে নতুন নতুন যে লার্নিং এবং সবার লাইফ সম্বন্ধে ডিফারেন্ট রিয়েলাইজেশন, যে মানুষের জন্য কাজ করে মানুষ হ্যাপি হতে পারে, ভালো হতে পারে বা ভালো থাকতে পারে, সেই রিয়েলাইজেশনটা আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই হয়েছে। কারণ নর্মালি ঈদে যেটা হয় সবাই জামা কাপড় খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এবার সবাই কিন্তু অন্য মানুষের জন্য চিন্তা করেছে, যেটা বেসিক্যালি আমাদের রমজান বা ঈদের সময় মেইন জিনিসটা হওয়া উচিত, যে আমরা সবাইকে নিয়ে আনন্দ করবো, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবো। আমার কাছে মনে হয় যে এই রিয়েলাইজেশনটা এবার সবার অনেক ভালোভাবে হয়েছে এবং সবাই সবার লেভেল থেকে অনেক চেষ্টা করেছেন। যে আমরা হিমির কাছে যাব, জান্নাতুল সুমাইয়া হিমি, আপনি শুনছিলেন এই যে একটি ভিন্নতর মুহূর্তের মধ্যে, মানে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, বা সামগ্রিকভাবেই আমাদের যাপিত জীবনী গত দুই মাস থেকে যদি আমরা বলি, যে একটা পরিবর্তন কিন্তু প্রাত্যহিক জীবনে এসেছে। এই পরিবর্তনটি এবারের ঈদের ক্ষেত্রে এসে আপনি কিভাবে আসলে দেখছেন, বিশেষ করে যদি আপনারা যেহেতু মিডিয়ার সাথে আছেন এবং মিডিয়ায় আমরা দেখতে পাই যে ঈদ উপলক্ষে কিন্তু নানা রকম শুটিং থাকে ঈদকে কেন্দ্র করে, নাটক সিনেমা, সেই সব জায়গায় কিন্তু এবার সেরকমটি হয়নি, কিভাবে কাটালেন আসলে ঈদটি? আসলে যদিও শুটিং সবকিছু বন্ধ ছিল, বাট স্টিল বেশ কিছু প্রজেক্ট ছিল যেগুলো ঈদের জন্য ওভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে করবার প্ল্যানিং ছিল। বাট আমি নিজের জায়গা থেকে সবগুলো কাজই ক্যান্সেল করার চেষ্টা করেছি। আমার মনে হয় সবাই মিলে সবাইকে হেল্প করার যে মানে প্রচেষ্টা আমাদের সবার, যেটা অলরেডি ভাইয়া এবং আপু খুব সুন্দরভাবে পালন করছেন দায়িত্বশীলভাবে, ছাড়াও আমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজেদের দায়িত্ব যে যাতে আমি অন্য কাউকে COVID-19টা পাস করে না দিই এবং আমি আমার ফ্যামিলি আমরা সবাই সেফ থাকি। সো সেই কনসেপ্ট থেকেই আমি এবার রমজানে পুরোটা সময় বাসায় ছিলাম, কোনো কাজ কোনো প্রজেক্ট করা হয়নি, এবং যতটুকু পেরেছি আমার আশেপাশে আমি পার্সোনালি যতটুকু মানুষকে হেল্প করবার ফাইন্যান্সিয়ালি বা ইমোশনালি সেভাবে করা হয়েছে। এবং তার সাথে সাথে আমি আসলে একটু প্রাণী প্রেমী বলতে পারেন, পশু প্রেমী, তো সেই হিসেবে আমার বাসায় বিড়াল আছে। আমি চেষ্টা করেছি যে রাস্তার অভুক্ত কুকুর বিড়াল যতটুকু আমার স্মল স্কেলে পসিবল তাদেরকে খাবার দেবার, কারণ আমরা যেহেতু এখন যেহেতু রাস্তা পুরোপুরি জনমানব শূন্য, ওদের কোনো খাবারের সোর্স নেই। তো পুরোটা টাইমই আমি আসলে সেলফ রিয়েলাইজিং এর মধ্যে কেটেছি। আমার পার্সোনালি আমি যেহেতু পড়ালেখা করছি, সো অনলাইন ক্লাসেস এন্ড এক্সামস অ্যাসাইনমেন্টস এগুলো থেকে যায়, এভাবেই কাটছে আসলে ঈদ। এবারে ঈদটা আসলে অন্য সময় যেরকম হয় যে রিলেটিভসদের সাথে ঘোরা বা এনজয় করা, বাহিরে যাওয়া, সেই জিনিসটা হয়নি। বাট এই যে আজকে যেরকম আমরা ভার্চুয়ালি আড্ডা দিচ্ছি, এভাবেই আসলে ঈদটা রিলেটিভদের সাথে আড্ডা দিয়েছি। এবং আমি বলবো যে এখন পর্যন্ত আমি আর কি যে সুস্থভাবে আছি এবং থাকার চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু অন্যান্য সময়ে যেই দৃশ্যগুলো আমরা দেখি, যে বাসায় সবাই আসছে নামাজ পড়ে, তারপর আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হচ্ছে, কিংবা কোথাও দল বেঁধে ঘুরতে যাওয়া, সেই জায়গাগুলোতে তো হলো না, তো সেই জায়গাতে আসলে যে ছেদ পড়লো, সেই অনুভূতিটা কেমন, বা সেটা মেনে নিতে আসলে কিরকম, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে কেমন মনে হলো? আমি আসলে সবসময় একটু আমাদের যেহেতু কাজে, মানে রমজানের সময়টা এত কাজের প্রেশার পড়ে, ঈদটা মোস্ট অফ দ্য টাইম আমার বাসায় বা আশেপাশের রিলেটিভসদের বাসায় যেয়েই কাটানো হয়। অন্যরা যেরকম অনেক বেশি ঘোরাঘুরি করে, ওরকম ঘোরাঘুরি আমি ইউজুয়ালি করি না, তো আমার কাছে খুব বেশি একটা ব্যতিক্রম মনে হয়নি। বাট স্টিল আসলে আমরা যদি সুস্থ থাকি তাহলে অনেক ঈদ আছে সামনে পড়ে, সেগুলো খুব আনন্দের সাথে কাটাতে পারবো। সেই চিন্তা থেকেই আমি আসলে খুবই ডিটারমাইন্ড ভাবে ইভেন ঈদের শপিং এও আমি মানে শপিং মল খুলেছে তাও আমি আর কি বের হইনি, কোন রকম রিস্ক নেইনি। সো আমার মনে হয় যে কিছুটা সময় এই জিনিসগুলো আসলে আমরা স্যাক্রিফাইস করলে সামনে আরো বেটার আমাদের ফিউচারে আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারবো সবাই মিলে। গ্রাফিন সুলতান, আপনি শুনছিলেন এই যে বলা হচ্ছে যে একটা ক্রাইসিস যখন আসে, এটা ইট ক্রিয়েটস এ অপরচুনিটি অলসো, আপনার কাছে কি মনে হয় যে এর কি আরো অনেকগুলো অ্যাভিনিউ খুলে দিল কিনা আমাদের? আমার কাছে মনে হয় অফকোর্স সবকিছুর যেরকম খারাপ ভালো সবকিছুই থাকে, অফকোর্স অনেক কিছুই এই পরিস্থিতিতে খারাপ, যেটা আমরা সবাই জানি। অনেকদিন বাসায় থাকছে সবাই, বাসা থেকে বেরোতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে, স্বাভাবিক কাজকর্ম পারছে না, অনেক মানুষ ইনকামের সোর্স বন্ধ হয়ে যাচ্ছে, সেরকম যদি খারাপ জিনিসগুলো আছে সেরকম অনেক ভালো জিনিসও কিন্তু মানুষ শিখছে এখান থেকে, এবং
নতুন নতুন আপনি যে বলেন অনেক ডিফারেন্ট হরাইজন কিন্তু এক নতুন হচ্ছে মানুষের জন্য, সবাই ঘরে বসে কিভাবে কাজ করা যায়, ওয়ার্ক ফ্রম হোম এখন আমার মনে হয় সবার জন্য একটা নিউ নর্মাল থিং, সবাই ট্রাই করছে ঘরে থেকে যত বেশি সম্ভব কাজ করার এবং করছে অনেকে, আমরাও কিন্তু করছি। যেমন ভাইয়া বলছিলেন যে আমরা কিন্তু টেলিমেডিসিন করছি, যেখানে যেহেতু আমরা রোগীদেরকে সবগুলো সেবা হাসপাতালে দিতে পারছি না, আমরা অনেক সেবার ক্ষেত্রে আমরা ঘরে বসে টেলিমেডিসিন করছি। যেমন আপনারা এখন প্রোগ্রাম করছেন সেরকম, এটাও যেমন একটা নতুন কনসেপ্ট, এখন কিন্তু আমরা স্টুডিওতে এসে কথা বলছি না, আমরা সবাই নতুন নতুন মানুষের সাথে মিট করছি এইভাবে। অফকোর্স এটা নতুন অপরচুনিটি ক্রিয়েট করছে অনলাইন, আমার মনে হয় যে বিজনেসটা সেটাও কিন্তু অনেক ফ্লারিশ করছে, আমরা সবকিছু এখন অনলাইন অর্ডার করছি। ইনফ্যাক্ট আমি বলবো যে অনেকটা নর্মাল করে নিয়েছি আমরা এটাকে আমাদের লাইফের সাথে অ্যাডপ্ট করে, অনেক কিছু শিখছি যেটা আমরা অ্যাপ্লাইও করছি। সো অফকোর্স নতুন নতুন হরাইজন তো হচ্ছে, এবং ইনফ্যাক্ট ঈদের দিনটাও যদি আমরা চিন্তা করি, আমরা যদিও হয়তো ফিজিক্যালি সবাইকে মিট করতে পারিনি, কিন্তু আই এম প্রিটি মাচ শিওর যে আমরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছি, বা আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, ভিডিও কল করছি। ইনফ্যাক্ট আমার আম্মুর কথাও যদি বলি, উনি কখনো ভিডিও কল বা এগুলো করতে পারতো না, কিন্তু এখন উনি এগুলো শিখেছেন, উনি সবার সাথে ভিডিও কলে কথা বলছেন, এনজয় করছেন টাইমটাকে, বা ওইভাবে টাইমটাকে ইউটিলাইজ করার ট্রাই করছেন। সো অফকোর্স আমার কাছে মনে হয় যে যেহেতু যে কোনো সিচুয়েশনে পজিটিভ নেগেটিভ সবই থাকে, তো পজিটিভ গুলাকে এক্সপ্লোর করার এখন একটা গুড টাইম, যেহেতু আমরা ডাক্তার হিসেবে যখনই কথা বলি সবাই সবাই বলছি যে এখন মেন্টাল থাকাটা খুব ইম্পর্টেন্ট, মেন্টালি স্ট্রং থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো আপনি যদি মেন্টালি স্ট্রং থাকতে চান, আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, ক্রিয়েটিভ থাকতে হবে, এবং ভালো কাজের সাথে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা নতুন হরাইজন, একটা দিগন্ত উন্মোচন হয়েছে, সেটি একটি বিষয়। ডক্টর সাকলান রাসেল, আপনি একটু বলবেন কিনা যে আমাদের নগর জীবনেও কিন্তু বাস্তবতাটা হচ্ছে এরকম যে আমাদের দীর্ঘ যানজট কিংবা কাজের ব্যস্ততা এসব কারণে পারিবারিক যে বন্ধন বা আবহ সেটিকে ঠিক রাখা কিন্তু সম্ভব হয় না। মনে হচ্ছিল যেন নগর জীবনে আমাদের সেই পারিবারিক বন্ধনের যে গ্রন্থি সেটি আলগা হয়ে যাচ্ছিল, এই লকডাউন কিংবা ভিন্নতর পরিস্থিতি থেকে সেই গ্রন্থিগুলোকে আরো শক্তিশালী করবার একটা সুযোগ তৈরি হলো কিনা? না, আমি তো আসলে অনেক কিছুই পজিটিভ দেখছি, তার মধ্যে তো ব্যক্তি জীবনের এই পজিটিভ দিকটা তো অনেক বেশি। কারণ হলো যে আমি মাঝে মধ্যে বলি যে আমার বাচ্চা কাচ্চারা মানে পাশে বড় হচ্ছে এটাই আমি বুঝতে পারি, লম্বায় বড় হচ্ছে এটা তো বুঝতে পারতাম না, কারণ ওটা আমি যখন বাসা থেকে বেরোই ঘুমাচ্ছে, বাসায় যখন ফেরত আসি তখনও ঘুমাচ্ছে, সেই জন্য বৃদ্ধিটা আমি পাশে দেখতাম, দাঁড়ানো অবস্থায় খুব বেশি বৃদ্ধি দেখতে পেতাম। এখন যেটা সুযোগ হয়েছে যে আমি চোখের সামনে, যদিও হাসপাতালে যেতে হয়েছে বেশিরভাগ সময় আমাদের জন্য হাসপাতালটাই খোলা রাখতে হয়েছে, কিন্তু তুলনামূলক ভাবে এবার বেশিরভাগটা সময় ঘরে দেওয়ার সুযোগ পেয়েছি অন্যান্য দিনের তুলনায়। ইফতার গুলো যদি আমি চিন্তা করি, যে আমার মনে হয় গত 20 বছরে এই প্রথম যে আমি বাসায় এতগুলো ইফতার করতে পেরেছি, যার কারণে হয়েছে কি যে খুব কাছে থেকে আমার সন্তানের বেড়ে ওঠা, যেটা আমি আসলে কল্পনাও করিনি, আমি আসলে ভাবিনি যে আমার বাচ্চাটা বড় হয়ে গেছে, তার মেন্টালিটি এত বড় হয়ে গেছে, ও কেমন আছে, ফিলিংস গুলো কিভাবে খেলে, ও কত পড়ে, ওর এটিটিউড টা কেমন। আমি আসলে প্রতিদিন এসে ঘুমানোর আগ মুহূর্তে একটু দেখতাম, খুলে নিতাম মাথা হাত বললাম তো বুঝতে পারতাম না, এখন মনে হয় অনেকটা বুঝে ফেলেছি। কিন্তু সমস্যা হয়ে গেছে কি জানেন, যে এই যে অনলাইনের যে মানে আশীর্বাদ যে ঘরে থেকে ওদের সারা পৃথিবীর সাথে কানেক্টেড থাকা যায়, আমি বেসিক্যালি আসলে মানে পাশাপাশি দুই রুমে থেকে কিংবা পাশাপাশি দুই চেয়ারে বসে আমি পৃথিবীর সাথে কানেক্টেড প্রতি মিনিটে থাকার কারণে খুব বেশি যে সময় দিতে পেরেছি তা না। তারপরে আমার কাছে মনে হয় যদি সাধারণ মানুষদের কথা চিন্তা করি, এবারই প্রথম তারা আসলে ঘরে থাকার একটা সুযোগ পেয়েছেন, একই সঙ্গে নিজের কাজ নিজে করার যে একটা, আমরা সবসময় বলে রাখি যে আপনি আপনার শরীরটাকে একটু কষ্ট দিন, মনটাকে কষ্ট দিবেন না, মনটাকে আপনি একটু আরাম দিন, কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা শরীরটাকে আরাম দিই, কিন্তু এবার যেহেতু ঘরের মধ্যে কাজের লোককে ঢুকতে দেওয়া হয়নি কিংবা বেশিরভাগ বাসাতে তারা কাজ করেনি, ফলে মানুষ কিন্তু নিজের কাজটা নিজে করার সুযোগ পেয়েছে, যার কারণে আমার মনে হয় যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কায়িক পরিশ্রম, সেটি তারা আসলে অনেক বেশি করেছে। সেকেন্ড হলো যে ঘরে থেকেই যেটা হয়েছে যে এইবার আপনজন কেন্দ্রিক যোগাযোগ গুলো অনেক বেশি আর মাত্রায় আসলে স্ট্রং হয়েছে, যার কারণে মানুষ কিন্তু অনেক বেশি তার আপনজনদের আসলে খোঁজ নেয়ার যে একটা সুযোগ আমার মনে হয় সেটি অনেক বেশি পেয়েছে, এবং এটি আসলে অনলাইন করে দিয়েছে কিংবা আপনাদের মতো যারা সাংবাদিক কিংবা মাইটির মতো যে চ্যানেল গুলো আছে মানুষকে কানেক্টেড করছে প্রতি মুহূর্তে তাকে, এই জিনিসগুলো আসলে অনেক বেশি উপকার করেছে। আর ঘরের বাইরে যদি চিন্তা করেন, আমার মনে হয় যে আমি প্রথম একটা পজিটিভ বাংলাদেশ দেখেছি, আমি এত স্ট্রংলি একটা পজিটিভ বাংলাদেশ দেখিনি। আপনি নর্মালি চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা, ওনার কথা বলি, পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী ঘরে বসে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার
ডিসি কে বলছে, একে বলছে, ওকে বলছে, লাইভে বসে বসে আপনি কি করেছেন কি করেছেন কি করেছেন। কোনো দেশে কোনো প্রধানমন্ত্রী কিন্তু এটি করে নাই। ধরলাম আমাদের সম্পদের ঘাটতি আছে, আমাদের না পাওয়া আছে, আমাদের অনেক অভিযোগ আছে, এটা আমরা চোখের সামনে দেখেছি যে একজন মানুষ প্রধানমন্ত্রী হয়ে তিনি কি অস্থিরতা করেছেন। অনেক অভিযোগের বিরুদ্ধে আমরা এটা খুব পজিটিভলি নিতে চাই। আপনি শুনলে অবাক হবেন যে আমেরিকা বলেন, ইউকে বলেন, স্পেন বলেন, ফ্রান্স বলেন, তারা আমাদের ভিক্ষুকদের মুখে মাস্ক থেকে অবাক হয় যে তোমাদের দেশের সবজি বিক্রেতার রিক্সাওয়ালারা পিপি পরে ঘুরছে, আমাদের দেশে মাস্ক আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি আমাদের একটা গার্মেন্টস আছে যে গার্মেন্টস থেকে আমরা মাস্ক প্রোডাকশন করতে পারি, মানুষকে আমরা হেল্প করতে পারি। এটা পৃথিবীর অনেক দেশ আসলে ইভেন তারা এটা চিন্তাও করতে পারে না। আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাস্ক আরেকজনকে গিফট করছি, এটা আসলে তাদের জন্য একটা অকল্পনীয় বিষয়। আমার মনে হয় যে এরকম অনেকগুলো বিষয় আমরা আসলে রেগুলার দেখতে পেরেছি, যেটা আসলে আমরা অনেক সময় চিন্তাও করতে পারি না। আসলে আমরা হিমির কাছে একটু যাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা চলেই আসলো। আমরা যতদূর জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বায়োগ্রাফিক্যাল পিক হয়তো ফিল্ম হয়তো তৈরি হচ্ছে, সেখানে আমরা যতদূর জানি হিমি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করবার কথা রয়েছে। বিষয়টি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছুটা তথ্য দেওয়া যায়। আসলে খুবই সারপ্রাইজ আমিও হয়েছিলাম এত বড় একটা প্রজেক্টে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে আমি লাস্ট ছোটবেলায় 3 বার পুরস্কার নেই, তো তার তার পুরো আইডিওলজি, তার প্রতি আমার খুব ছোটবেলা থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, এবং আমি ম্যামের ক্যারেক্টারটা করতে পারছি, এটা আমার জন্য বলবো অনেক বড় একটা প্রাপ্তি। যদিও এই COVID-19 এই প্যান্ডেমিক না শুরু হলে আমাদের এই সময়টাতেই শুটিং হবার কথা ছিল এবং সেটের সবকিছু কমপ্লিট ছিল, বাট লকডাউনের জন্য সেটা পেন্ডিং আছে, এবং এখন আসলে সবাই একটু আনসার্টেন যে এই সময়টায় প্রজেক্টটা আবার কবে থেকে শুরু হবে, বাট আশা করা যায় যে সবকিছু ঠিকঠাক হলে খুব শীঘ্রই আমরা আবার কাজটা শুরু করতে পারবো, এবং আমি খুবই হোপফুল এই কাজটা নিয়ে। দেখা যাক কতটুকু ভালোভাবে প্লে করতে পারি রোলটা। আচ্ছা, আরেকটি বিষয়, এই মুভিতে আপনি ছাড়া আর কে কে অভিনয় করছেন এবং ডিরেক্টর কে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? মুভিতে তো অনেক অনেক আর্টিস্টরা আছেন। আমি যতদূর জানি লাস্ট যখন লিস্ট দিয়েছিল পুরো তাহলে একটু সবকিছু আর কি একটা থাকে না, সারপ্রাইজ থেকে যাবে। বাট নুসরাত ফারিয়া আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারে, আরিফিন শুভ প্লে করছেন, এবং আরো অনেক বড় বড় আর্টিস্টরা আছেন, আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন। সো আশা করি কাজটা ভালো কিছু একটা হবে, এবং এই তো আর কি হোপফুল সবাই আমরা। আচ্ছা, আমি আপনার কাজ নিয়ে আরো হয়তো জানবার চেষ্টা করবো। আমি একটু আফরিন সুলতানের কাছে আসি। যে কথা বলছিলাম যে এই যে ঘরে থাকবার যে বিষয়টি একটা অপরচুনিটি তৈরি হচ্ছে, আমরা বলছি নগর জীবনে পারিবারিক বন্ধন শক্তিশালী হচ্ছে বলছি, পাশাপাশি আপনি বলছিলেন যে মেন্টাল হেলথকে স্ট্রং রাখবার কথা, কিন্তু একাধারে আবার অনেকদিন থাকার ফলে দেখা যাচ্ছে যে আমরা আমেরিকার দিকে তাকিয়েছি, পাশ্চাত্যের দেশগুলোতে দেখেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে, এই সম্ভাবনাটাও কি আমাদের এই দেশের ক্ষেত্রেও তৈরি হতে পারে কিনা, বা তৈরি হলে সেই জায়গায় আপনার পরামর্শটা কি থাকবে? আসলে যে দেশে থাকুক সবাই তো হিউম্যান বিং, এবং এটা তো আসলে সবার মধ্যে পড়ছে, সেটা আমেরিকা হোক, সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হোক, অথবা আমাদের দেশ যদি বলি, সব জায়গায় ব্যাপারটা আমার মনে হয় যে সবার জন্য স্ট্রেসফুল, আর যখন আমরা একটা মোরালে সবার জন্য স্ট্রেসফুল, এবং আরেকটা বিষয় হচ্ছে যখন যে কোনো সিচুয়েশন কোপ করার সবার একটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে, সব মানুষের মধ্যে আছে, যেহেতু আমাদের রেগুলার অভ্যাসে আমরা যেহেতু সামাজিক জীব, আমরা সবসময় বাসা থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থেকে আমাদের একটা রেগুলার অভ্যাস আছে, সেটা যখন চেঞ্জ হয়ে গেছে আমাদের সবারই তো আসলে চেঞ্জটা হয়েছে। সো বাসার ক্ষেত্রে বা ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাওয়ার এটা একটা রিজন, যেহেতু আমরা এই ধরনের জিনিস অভ্যস্ত না, এত দীর্ঘ সময় মানুষ মানুষের সাথে কন্ট্যাক্টে থাকা একটা ক্লোজড জায়গায় যেখানে বের হওয়ার কোনো সুযোগই থাকছে না, রিফ্রেশমেন্টের তেমন সুযোগ থাকছে না, সেই ক্ষেত্রে আসলে নিজেদের মধ্যে রিলেশনটাকে হেলদি রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আই ওয়াজ সেইং যে মেন্টালি ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। বারবার আমরা শুধু ফিজিক্যাল জিনিসটা নিয়ে সবসময় কথা বলি বা ফিজিক্যাল লিননেসটাকে আমরা সবসময় খুব গুরুত্ব দিয়ে দেখি, কিন্তু এই সিচুয়েশনে মানুষের মেন্টাল প্রেশারটাতে যাচ্ছে এবং সেটা দিয়ে কে কিভাবে কোপ করছে
সেটাও কিন্তু এই সময়টাতে খুব গুরুত্ব দিয়ে দেখার বিষয়, একসাথে না থাকলেও যদিও আমরা হয়তো ফিজিক্যালি একসাথে নেই কিন্তু আমরা চাইলে কানেক্টেড হয়ে একজন আরেকজনকে সাপোর্ট করতে পারবো এই টাইমটাতে, যেটা খুবই ইম্পর্টেন্ট। শুধু ফ্যামিলি না, ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে সবাই মিলে আসলে এটাতে হেল্প করতে হবে। এবং অনেকেরই থাকে এইসব সময়ে যারা অনেক বেশি স্ট্রেস ফিল করেন, তাদের ক্ষেত্রে যদি মনে হয় সেক্ষেত্রে অবশ্যই যদি দরকার লাগে সেক্ষেত্রে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার ক্ষেত্রেও আমার মনে হয় না যে খুব বেশি লজ্জা পাওয়া উচিত বা এটা অস্বস্তিতে ভোগা উচিত, কারণ এই সময় সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট, মেন্টালি ফিট থাকাটা ইম্পর্টেন্ট। অ্যাবিউসিভ রিলেশনে না যাওয়া বা যখন আপনি বুঝছেন যে এরকম কিছু একটা আপনার মধ্যে ঘটছে, যে আপনার আচরণে পরিবর্তন হচ্ছে, যেটা আপনি সেরকম দরকার অনেক ক্ষেত্রে লাগলে আপনি নিতে পারেন, সেক্ষেত্রে অস্বস্তি বোধ করার বা সেটা নিয়ে লজ্জায় থাকার কোনো উপায় নেই। তো আমার মনে হয় যে এখন ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং করা এবং সবার সাথে একটা গুড রিলেশন মেনটেন করা, এবং আরেকটা ভালো জিনিস হচ্ছে যে জিনিসগুলো ভালো কাজগুলো আছে সেগুলোতে নিজেকে ইনভলভ করা। যেমন এখন যেমন অনেক নিডি মানুষ আছে তাদের পাশে গিয়ে আপনি দাঁড়াতে পারেন। এখন অনেকেই যেমন স্পেশালি আর্টিস্ট যারা আছেন তারা কিন্তু অনলাইনে পারফর্ম করছেন, অনেকে ছোট ছোট নাটক বানাচ্ছেন, গান করছেন, এগুলো সবাই কিন্তু সবাইকে যেমন এন্টারটেইন করছেন উনারাও ভালো থাকছেন। তো কোন একটা ভালো পজিটিভ ক্রিয়েটিভ সাইটে নিজেকে ইনভলভ করে রাখা আমার মনে হয় একটা খুব ভালো ওয়ে মেন্টালি ভালো থাকার জন্য। আমাদের নাগরিক জীবনের যে বাস্তবতা তাতে অনেকটাই গৃহবন্দী হয়ে থাকবার মানে উপক্রম তাদের, এবং স্কুল ঘর এর মধ্যেই তাদেরকে হয়তো সীমাবদ্ধ থাকতে হয়। সেই জায়গাতে আবার যখন এই লকডাউনের মতো অবস্থা তৈরি হয়, সহপাঠীদের সাথে দেখা নাই, কেবলমাত্র এই ভিজুয়ালি থাকতে হচ্ছে তাদেরকে, সেই জায়গায় তাদেরও এক ধরনের মেন্টাল স্ট্রেস তৈরি হয় কিনা সেই বিষয়টিও যদি একটু যুক্ত করেন। না, এখন শিশুদের বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরা আসলে মনের দিক থেকে এদের চাহিদাগুলোর ব্যাপারে আমরা সবসময় একটু অবহেলা করে থাকি বা সেগুলোকে আসলে সঠিকভাবে নেই না। শিশুদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গাইডলাইন আছে, যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যা আপনার শিশুকে আসলে এই COVID-19 বা করোনা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিন যে মা এটাই হচ্ছে করোনা বা এটাই হচ্ছে করোনা, এটা হলে তোমাকে এই কাজগুলো করতে হয়। একই সঙ্গে তাকে কিছু মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, কারণ টুডে অর টুমরো সেই মা বা বাবাকে তাকে কিন্তু হাসপাতালে যেতে হতে পারে, তাকে 14 দিন 21 দিন দূরে থাকতে হতে পারে। সেই জন্য তাকে একটু মানসিক ভাবে ট্রেন আপ করা যে বাবা আমাদের অসুস্থ হয়ে যেতে পারি, তখন আমরা ডাক্তারের কাছে থাকবো, তখন তোমার শুধু মার সাথে থাকবে, তুমি টেনশন করো না, কিংবা তুমি দাদির সাথে থাকবে, এই বিষয়গুলো তাকে সবসময় জানিয়ে দেয়। একই সঙ্গে তাকে স্বাস্থ্যবিধিগুলো সবসময় চেনাতে হবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে তাকে রুটিনলি রাখতে হবে, অর্থাৎ সে যে সময় প্রতিদিন আগে ঘুমাতো সেই সময় সে ঘুমাবে, সেই সময় সে উঠবে, যে সময় সে পড়তে বসতো সে সময় সে পড়তে বসবে, যে সময় সে খেলতো সে সময় সে খেলতে বসবে। এমন যদি হয় যে শিশুটা একেবারেই অবুঝ, খুবই ছোট্ট বয়স, ও অনেক কিছুই বোঝে না বা ও একটু ভয় পায়, সেক্ষেত্রে তাকে একদম স্কুলের ড্রেস পরিয়ে দরকার হলে তাকে তার টেবিলে বসিয়ে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর সাথে তাকে অ্যাটাচ করতে হবে, কিংবা মা বাবাকে তাকে হেল্প করতে হবে, এবং মনে হবে যে সে সব বোঝে, আপনার মতো হয়তো বা এক্সপ্রেশন সে দিতে পারে না, তার আতঙ্ক তার টেনশন গুলো কিন্তু কোনো অংশেই কম না। এই কাজগুলো যদি তাকে রুটিন মাফিক ওয়ার্কে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু সে অনেকটাই নিজেকে কোপ আপ করে নিতে পারবে। এবং এখন যেটি বলা হচ্ছে যে সেটি হলো যে ঘরের মধ্যে আসলে দীর্ঘ সময় বদ্ধ অবস্থায় থাকলেও মানুষের মেন্টাল এক ধরনের প্রেশার কিন্তু আসছে, যাদের সুযোগ আছে এই মুহূর্তে তারা একটু ছাদে যাবেন, কিংবা যেহেতু এখন লকডাউন কিছুটা শিথিল আছে আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে কিছুটা শিথিলতা প্রদর্শন করছি, আমরা মনে করি যে স্বাস্থ্যবিধি মেনে যদি একটু এমন একটা জায়গায় শিশুদেরকে নিয়ে যাওয়া যায় যেখানে আশেপাশে মানুষের ভিড় কম আছে, এরকম একটু ফাঁকা স্পেসে আসলে তাদেরকে নিয়ে কিছুক্ষণ তাদেরকে আনন্দ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে যদি তাদেরকে আনন্দগুলো দেওয়ার সুযোগ করে দেওয়া যায় খোলা মাঠে আকাশে, সেক্ষেত্রে দেখবেন যে তারা মেন্টালি অনেক বেশি ইমপ্রুভ থাকে। নেক্সট হচ্ছে যে গেজেট আসক্তি, যেটা শিশুরা দেখা যায় যে মোবাইলে বা কম্পিউটার গেমস এদের প্রতি অনেক বেশি আসক্ত থাকে, এবং এই সময় তারা অনেক বেশি এই অনলাইনের বেশি ব্যস্ত থাকছে, তাদের হাতে মোবাইল ট্যাব এগুলো দেওয়ার ক্ষেত্রে আসলে মনে রাখতে হবে এটা যেন ফিক্সড করে দেওয়া হয়, তাকে যেন বলা হয় তোমাকে দেওয়া হলো এটি 30 মিনিটস এর জন্য, এটি 1 ঘন্টার জন্য, এর বাইরে তুমি ব্যবহার করতে পারবে না, তখন সে বুঝে নেবে যেটা সে কতক্ষণ ব্যবহার করবে।
সেক্ষেত্রে যদি যারা কম্পিউটার বা ডেস্কটপ ব্যবহার করে বা ল্যাপটপ ব্যবহার করে তাদেরকে কিন্তু বলা হয় যে একটু বাসার মধ্যে যে জায়গাটা খোলা আছে ওখানেই তাদেরকে এটা ব্যবহার করতে দিই, তাহলে সে খুব বেশি প্রাইভেসি মেনটেন করে হয়তো বা বিপথে যাবে না। এই জিনিসগুলোর ব্যাপারে তাদেরকে আসলে অ্যাডভাইস করা হয়। আর একটা একটা কথা মাথায় রাখতে হবে, যারা আমি একটু শিশুদের সেফটির জন্য বলে রাখি, আমরা যারা মাস্ক ব্যবহার করি ঘরে, সে মাস্কটা যেন টেবিলের উপরে বা আমার এমন একটা জায়গায় না রাখি যেখানে শিশু হাত দিয়ে ধরবে, কারণ আপনার মাস্কটা এসে খোলা মাত্রই ধরে নেওয়া হয় যে ওটার মধ্যে জীবাণু লেগে আছে, থাকুক আর না থাকুক সেটা শিশুর জন্য কিন্তু সমভাবে ক্ষতিকর। আর খাবার দাবার এবং এক্সারসাইজ ঘরের মধ্যে, আপনি যখন এক্সারসাইজ করবেন শিশুকে চেষ্টা করবেন আপনার সাথে একটু এক্সারসাইজ করবার জন্য, এটা তাকে মেন্টালি ফ্রেশ রাখবে, যেরকম শারীরিক ভাবে ফ্রেশ রাখবে তার ঘুমটা ভালো হবে। আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে যদি শিশুর সাথে থাকা যায় এবং যতটুকু সম্ভব শিশুদেরকে খবরগুলো মানে না দেখতে দেয়া, কারণ সে বুঝে নিলে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে, এটা থেকে মনে হয় তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করা উচিত। জানাতুল সুমাইয়া হিমি, আপনি শুনছিলেন, আপনার আগের কাজ সম্পর্কে আমরা শুনছিলাম, মুভি সম্পর্কে, এছাড়া আর সাম্প্রতিক সময়ে যদি লকডাউন পরবর্তী অবস্থা শেষ হয় তাহলে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে ব্যস্ততা থাকবে বা কোন কাজ নিয়ে ব্যস্ততা থাকবে? লকডাউনের কারণে আমার বেশ কিছু সিরিয়াল আটকে আছে, এটিএন বাংলা একটা সিরিয়াল, দেন আরো বেশ কিছু বেসরকারি চ্যানেলে সিরিয়াল প্রচারিত হবার কথা। এর মধ্যে স্মৃতির আলপনা আঁকি একটা খুব আমার পছন্দের একটা সিরিয়াল, যেটা আমরা লকডাউনটা অফ হলেই কাজটা শুরু করার প্ল্যান আছে। আর লকডাউনের আগে বেশ কিছু টিভিসি আমি করেছি বিজ্ঞাপন, যেগুলো এই সময়টার জন্য অনিয়ার যাচ্ছে না, সো আই থিঙ্ক সেগুলো অনিয়ার যাবে। আর বেশ কিছু একক নাটকও হাতে আছে করা এবং বেশ কিছু করার প্ল্যান আছে, মানে স্ক্রিপ্ট পড়া হয়ে গেছে, সবকিছু রেডি, জাস্ট আমরা পরিস্থিতিটার জন্য অপেক্ষা করছি। তো আমার মনে হয় যে আসলে এই লকডাউনের কারণে তো বৈশাখ, দেন রোজার কাজগুলো এবং ঈদের যে প্রজেক্ট গুলো সবগুলোই মিস হয়েছে, বাট আই থিঙ্ক আমাদের বেটারমেন্টের জন্য যত দিন লকডাউন দেয়া দরকার ততদিন আমরা আসলে কাজ অফ রাখ, মানে আমার পার্সনালি আমার মনে হয় কাজ অফ রাখা উচিত আমাদের মিডিয়া পার্সনদের, এবং কাজগুলো করলেও যতটুকু পসিবল সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে কাজ করা, কারণ আমাদের তো টিমে অনেক অনেক মানুষ থাকে, শুধু আর্টিস্টরা না, সাথে লাইটের ডিরেক্টর, প্রডিউসার, বিভিন্ন জায়গা থেকে সবাই আমাদের জয়েন করে আমাদের সেটে, সো আমাদের রিস্কটা কিন্তু বেশি যদি আমরা প্রপারলি ওভাবে মেইনটেইন না করতে পারি। সো এইটাই আসলে দেখা যাক কবে আমাদের লকডাউনটা সবকিছু আবার নর্মাল হয়, কন্টিনিউ করে, তখন আসলে বলতে পারবো নেক্সট কাজগুলো কোনটা কোনটা যাচ্ছে। পড়ালেখার ব্যস্ততা কি নিয়ে? পড়ালেখা আমি তো বিবিএ করছি, আমি ফাইন্যান্স এন্ড মার্কেটিং মেজর করছি, সো আমার দেখা যাচ্ছে ফাইনালের অ্যাসাইনমেন্টস এন্ড এভরিথিং গুলো করছি, আর আমাদের অনলাইনে ক্লাস হয়েছে, যেটা আমি বলতে খুব ভালো একটা ইনিশিয়েটিভ, কারণ আমরা স্টুডেন্টরা আসলে আমাদের সেমিস্টারটা ড্রপ হয়ে গেলে সেটা অনেক বড় একটা লস হয়ে যেত, সো যতটুকু বাসায় বসে শেখা যায়, যতটুকু বাসায় বসে টাইম স্পেন্ড করা যায় সেটাই করছি। আমার মনে হয় নেক্সট সেমিস্টার গুলো যদি আমরা এগুলো লকডাউনে আটকে যাই তাহলে অনলাইনে চললে সেটা আমার মনে হয় যে আমাদের জন্য বেটার, আমরা কিছুটা হলেও বাসায় বসে আর কি শিখতে পারবো। আচ্ছা আচ্ছা, আর আমরা শুনবার চেষ্টা করবো। আফরিন সুলতানা, আপনি শুনছিলেন, এই যে আমাদের সামগ্রিক পরিস্থিতি, এর মধ্যেই হয়তো আগামী 30-31 তারিখ থেকে আবার আমাদের সীমিত আকারে গণপরিবহন এবং অফিস আদালত সেগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই জায়গাতে পরিস্থিতি যেখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা মনে করছি, সেখানে সচেতনতার জায়গায় আসলে আপনার পরামর্শটি কি থাকবে? এখন তো আসলে সবাই তো জানেন কি অবস্থা, বলবো না যে খুব বেশি স্বস্তির একটা অবস্থা যাচ্ছে, দিন দিন তো পেশেন্টের নাম্বার বাড়ছে, যেহেতু আমি একটা কোভিড হাসপাতালে কাজ করছি আমি জানি সিচুয়েশনটা আসলে আসলে খারাপ দিকে যাচ্ছে, কারণ যত বেশি পেশেন্ট এফেক্টেড হচ্ছে হসপিটালের পেশেন্টদের আসলে নাম্বার যে বাড়ছে, ডেথও কিন্তু বাড়ছে। তো এখন যেটা তো আমরা সবসময় বলছি এবং এখনো বলবো সেম জিনিস, আমাদের যদি নিজেদেরকে সুস্থ রাখতে হয়, আমরা যদি নিজেদেরকে ভালো রাখতে চাই, সবচেয়ে বড় দায়িত্বটা এবং সবচেয়ে বড় কাজটা কিন্তু পার্সোনালি প্রত্যেকটা মানুষ করতে পারে। এটা আমরা যতই স্বাস্থ্যকর্মীরা কাজ করি, যতই পুলিশ র‍্যাব কাজ করুক, যতই গভর্নমেন্ট কাজ করুক, সবাইকে সুস্থ রাখা বা সবাইকে ভালো রাখা আসলে কখনোই সম্ভব না যদি না সেটা নিজের চেষ্টা থেকে আসে।
আর এখনকার সিচুয়েশনে আবার হয়তো ঢাকার বাইরে থেকে মানুষজন আবার ঢাকার মধ্যে আসবেন বা মানুষ বিভিন্ন জায়গায় যাবেন, এবং সেক্ষেত্রে সংক্রমণের ঝুঁকিটা বেড়েই যাবে, কমার কিন্তু কোনো সুযোগ নেই। এবং সেটাকে, সেই বাড়াটাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে চাই, সেক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি গুলো আমরা মেনে চলতে বলছি সেটা মেনে চলাটাই আসলে এখন একমাত্র উপায় আমরা নিজেদেরকে ভালো রাখতে চাইবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা বলছি যে একটা সামাজিক দূরত্ব বজায় রাখা, অ্যাটলিস্ট 2 ফিট ডিস্টেন্স না হলো 1 ফিট যাতে মেনটেন করেন সবাই, সরি মানে 6 ফিট বা 3 ফিট এরকম, মানে 2 মিটার বা 1 মিটার এতটুকু ডিস্টেন্স যাতে সবাই মেনটেন করেন। মাস্ক অবশ্যই যাতে সবাই ব্যবহার করেন বাইরে বের হলে, এবং হাত ধোয়াটা খুব ইম্পর্টেন্ট, যে যে কোনো কিছু যখন আপনি টাচ করবেন, স্পেশালি যখন বাইরে যাই তখন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যেখানে অনেক মানুষ টাচ করছে সেরকম জায়গা যখন আপনি টাচ করবেন অবশ্যই সেটা সাবান পানি দিয়ে হাতে ধুয়ে নেবেন, এবং অথবা কোনো একটা স্যানিটাইজার দিয়ে ক্লিন করবেন। এই স্বাস্থ্যবিধি গুলো আসলে আমরা সবাই জানি, এখন তো অবশ্যই সবাই জানি, কিন্তু আমাদের মানার টেন্ডেন্সি সেই জিনিসটাকে আমাদের বাস্তবতা সেটা কতটা সম্ভব নিজের ক্ষেত্রে না অন্যজনের মনে আমরা করব সেই জায়গায় আসলে কি সেগুলো মেইনটেইন করা কতটা বাস্তবসম্মত বা দীর্ঘদিনের যে অভ্যাস সত্যিকার অর্থে আসলে কঠিন। কারণ হলো যে এই মুহূর্তে যখন আমরা পাশাপাশি চলে যাব, বাংলাদেশের মানুষ তো এমনি বোঝানো যাচ্ছে না, তারা অনেকটা এই ড্যাম্পার স্টেজে চলে গেছে, তার উপরে এত বেশি মানুষের বসবাস, পাশাপাশি আমাদের যদি গণপরিবহন গুলোর কথা চিন্তা করি, আমি বাসে উঠে কিভাবে 3 ফিট ডিস্টেন্স মেনটেন করবো, আমরা এতটাই, আমরা এমন এক জাতি যে আমরা খুব খুব কাছে থেকে গায়ের সাথে গায়ে লেগে থেকে মনের দিক থেকে অনেক দূরে থাকতে পারি, কিন্তু আমরা শারীরিকভাবে দূরে থাকতে পারবো আমার মনে হয় না এটি সম্ভব হবে বাস্তব অর্থে। তারপরে আমি একটা কথা বলে রাখি যে আসলে সত্যিকার অর্থে আমার সরকার, আমার পৃথিবীর যারা গার্জিয়ান যেটাই বলি না কেন, আমাদের শুধু স্বাস্থ্যটা দেখলে তো হবে না, দেশের অর্থনৈতিক স্বাস্থ্যটা দেখতে হবে, এই দেশটার স্বাস্থ্যটাকেও ভালো রাখতে হবে। সে কারণে নিতান্ত বাধ্য হয়ে আমাদের আসলে বের হয়ে আসতে হবে ঘর থেকে, যার কারণে আমেরিকা ইউরোপে যখন এখনো লাশের মিছিল চলছে তখনও কিন্তু তারা ঘর থেকে বের হয়েছে। তো আমরা এখন পর্যন্ত কিছুটা হলে সহনীয় মাত্রায় থাকলেও আমাদের বের হয়ে আসতে হচ্ছে, এবং বের হয়ে আসলে সরকার আমাকে শিখিয়েছে, আমাকে স্বাস্থ্য ব্যবস্থায় যারা দায়িত্বে আছেন চিকিৎসক আমাকে শিখিয়েছেন যে কিভাবে হাতটা পরিষ্কার করতে হবে, ডক্টর আফিন যেরকম বললেন যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন করতে হবে, আবার ডিস্টেন্স মেনটেন না করার জন্য মারামারি কিন্তু লাগতে পারে, এরকম একটি ঘটনা আমার কাছে মনে হয় যারা একটু অতি সচেতন আর কি। তো হাত ধোয়া এবং মাস্ক পরা এই বিষয়টা আসলে খুব বেশি জরুরি, মনে রাখতে হবে যে আমি সর্বাবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব আমি মাস্কটা যেন পরে থাকি, আমি যেন হাতটা পরিষ্কার রাখি। আর সবচেয়ে বড় কথা, অনেক অনেক অস্ত্রের কথা শুনেছি, অনেক ঔষধের কথা শুনেছি, অনেক টিকার কথা শুনেছি, একটা অস্ত্র সবচেয়ে কার্যকর সেটি কি, আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমি কতটা ফিট আছি, আমি ঠিক 8 ঘন্টা ঘুমাই কিনা, আমি ভিটামিন ডি সি জিঙ্ক এই ভিটামিন গুলো খাচ্ছি কিনা, ন্যাচারাল সোর্স থেকে আমি আমরা আমলকি দেশি ফলগুলো খাচ্ছি কিনা, আমি আমি প্রতিদিন ব্যায়াম করি কিনা, এবং আমি ধূমপান ছেড়েছি কিনা, আমার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলোকে আমি কন্ট্রোলে রেখেছি কিনা, এই জিনিসগুলো আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। সবচেয়ে বেশি দরকার নিজের মনটাকে শক্ত রাখা এবং মনে করা যে পজিটিভ হয়েছি তো কি হয়েছে, 90 জন লোককে এমনিতেই ভালো হয়ে যাচ্ছে, আমি নিশ্চয়ই ভালো হয়ে যাব, এই কনফিডেন্সটা তার মনের মধ্যে রাখতে হবে, এক ধরনের অভিনয় করতে হবে। কারণ আমরা চিকিৎসক হিমিদের সুবিধা আছে, ওরা যখন অভিনয় করতে হয় মন প্রাণ খুলে অভিনয় করতে হয়, আমাদের অভিনয়টাকে লুকিয়ে রাখতে হয়, আমরা অনেক কষ্টটাকে লুকিয়ে রেখে, আতঙ্ক লুকিয়ে রেখে, টেনশন লুকিয়ে রেখে কিন্তু পরিবার এবং রোগীদের সামনে আসলে একটা হাসি মুখে কোনো ব্যাপার না এরকম একটা ফিলিংস রাখি, কিন্তু আমাদের মনের মধ্যে আসলে অনেক কষ্ট হয়। সে কারণে আমরা এইগুলোকে আড়াল রেখেই আসলে সবাই চাইবো যেন আমরা ভালো থাকি। আর এই মুহূর্তে 2020 সালে সর্বশ্রেষ্ঠ বাণিজ্য হচ্ছে আমি 2020 সালে নিজেকে বাঁচাতে পেরেছি কিনা, সো আমরা মনে হয় নিজেকে বাঁচানোর চেষ্টাটা করি, বাকিটা আল্লাহ ভরসা। জি আমরা শেষ করব, হিমি যদি শেষে কিছু যুক্ত করতে চান দর্শকদের উদ্দেশ্যে আমরা শেষ করব। আমি বলবো যে মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের করে দেবার জন্য, কারণ আসলে আজকের আড্ডা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, পুরো ওভারঅল জিনিসটা বুঝছি, এবং বিভিন্ন প্রফেশন থেকে সবাই যুক্ত হয়েছি, অনেক ভালো একটা সময় কাটলো স্পেশালি আমার জন্য। আর অবশ্যই আমি নিজ জায়গা থেকে চেষ্টা করবো সোশ্যাল ডিস্টেন্সিং যতটুকু পারা যায় মেনটেন করা, এবং দর্শক যারা আছে তাদের বলবো যে তারাও প্লিজ যতটুকু ট্রাই করা যায় আপনারা এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে এই আড্ডাতে জয়েন করবার জন্য। জি আপনাকেও ধন্যবাদ ডক্টর আফরিন সুলতানা। শেষ করব আমরা আপনার কথা দিয়ে, সেটি হচ্ছে যে যে কথাটি ডক্টর সাকলাইন রাসেল বলছিলেন যে কেউ পজিটিভ হওয়ার পরেই যে আতঙ্ক তৈরি হয়ে যাওয়া, ঠিক একইভাবে তার নিজের ভেতরে যিনি আক্রান্ত হলেন তার যেমন একটা আতঙ্কিত হবার বিষয় রয়েছে, পারিপার্শ্বিকতারও যেন তাকে আতঙ্কিত করে দেয়, যেন সে একেবারেই অস্পৃশ্য হয়ে গেছে, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, সেটি তো আছেই, কিন্তু তারপরেও আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে সমাজ থেকে যেন অচ্যুত
সেই বিষয়গুলো যে তাকে মানসিকভাবে আরো বিপর্যস্ত করে দেওয়ার যে প্রবণতা, সেই জায়গাতে আপনার মেসেজটা কি থাকবে? এখনকার যে সিচুয়েশনটা, এটা তো সবার জন্য যে একজন মানুষ যখন আক্রান্ত হচ্ছেন তাকে আপনার একজন রোগী হিসেবেই দেখতে হবে, সেটা অন্যরকম করে দেখার মতন আসলে কোনো সুযোগ নেই। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যাকে যিনি আক্রান্ত হয়েছেন সেরকম আক্রমণ কিন্তু আপনার সাথে হতে পারে, আপনি কিন্তু যেকোনো সময় সংক্রমিত হতে পারেন। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের মধ্যে এম্প্যাথি গ্রো করাটা অনেক ইজি, কারণ বেশিরভাগ মানুষ চিন্তা করছে আচ্ছা হয়ে গেছে অসুখ, এটা আমার হবে না, সেক্ষেত্রে মানুষের মধ্যে এম্প্যাথিটা গ্রো করে না। কিন্তু আপনি এইভাবেই চিন্তা করবেন, আমার আমার মধ্যেও যদি এই সংক্রমণটা হতো তাহলে যদি আমার আশেপাশের মানুষজন আমার সাথে এইভাবে বিহেভ করতো বা তারা যদি আমাকে সেই সাপোর্টটা না দিত আপনার কিরকম লাগতো, এটা বোঝাটা এখন খুবই ইম্পর্টেন্ট। কারণ এই প্রবলেমটা আমাদের সবার, এবং এই প্রবলেম আমাদের সবার কন্ট্রিবিউশন লাগবে। আমি বারবার বলছি আমাদের সবার একসাথে কাজ না করলে এই সমস্যা মোকাবেলা করা খুব ডিফিকাল্ট। এবং যিনি অলরেডি সংক্রমিত হয়েছেন তার মানসিক অবস্থাটা আপনি বোঝার চেষ্টা করেন, এবং সে তো অলরেডি ফিজিক্যালি ইল, সাথে যদি আপনি তাকে আরো বেশি এরকম একটা মানসিক চাপ দেন, তার পরিবারকে এরকম একটা সময় আপনি যদি সাহায্য না করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে সেই মানসিক চাপটা আপনার মধ্যেও থাকা উচিত যে আপনি একটা ভুল কাজ করছেন। তো সেটা রিয়েলাইজেশন করাটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সবাই চেষ্টা করবেন যার বাড়ির আশেপাশে এরকম কিছু ঘটনা ঘটছে বা কারো এরকম সংক্রমণ হয়েছে তার সাথে যদি এরকম কিছু মিসবিহেভ করা হয় বা তাকে কোনো ধরনের চাপের মধ্যে রাখা হয়, আপনার নলেজে সেটা থাকলে আপনি অবশ্যই চেষ্টা করবেন তাকে হেল্প করার জন্য এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য। সো সবাই এটা রিয়েলাইজ করেন যে এখন টাইম সবাই সবাইকে হেল্প করার, কারো কাউকে কেউ করার না বা কাউকে অন্যভাবে দেখার না। এবং যদি সংক্রমণ হয়েও যায়, আমরা এখানে চিকিৎসা দিচ্ছি, রোগীরা ভালো হচ্ছেন, মারা যেরকম যাচ্ছেন তাতে অনেক বেশি রোগী কিন্তু সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন এবং সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন স্বাভাবিক মানুষের মতন। যারা ফিরে যাচ্ছেন তারা কিন্তু স্বাভাবিক সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন একজন যে কোনো সাধারণ মানুষের মতো। তো আপনি তথ্যগুলো বোঝার চেষ্টা করেন যে সেখানে আপনার ঝুঁকি কতটুকু আছে, আপনি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন, এবং তাদেরকে যারা এরকম সংক্রমণের ঝুঁকিতে আছেন বা সংক্রমণের মধ্যে আছেন তাদেরকে এখন হেল্প করাটা বা তাদের সাপোর্ট দেওয়াটা এখন আপনার মানবিক এবং আমার মনে হয় নৈতিক দায়িত্ব, সাথে একজন আমি বলবো যে একজন মানুষ হিসেবে সেটা আপনার একটা মানবিক দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যে কথাটি সম্মানিত আলোচকেরাও বলেছেন সেটি হচ্ছে যে তার মূল কথাটি যদি আমরা বলতে যাই তাহলে আমরা একটি লড়াইয়ের মধ্য দিয়ে, একটি লড়াইয়ের মতো অবস্থার মধ্য দিয়ে কিন্তু এখন দিন অতিবাহিত করছি। আমরা এই চারজন, তিনজন অতিথি এবং আমি সহ, আমরা হয়তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু সেই মুক্তিযুদ্ধের সময়কার কথা উল্লেখ করে যদি বলতে চাই তখন যুদ্ধে যাওয়াটা ছিল দেশপ্রেমের প্রমাণ, আর এখন এই লড়াইয়ে আমাদের ঘরে থাকা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটাই হচ্ছে এখনকার দেশপ্রেমের প্রমাণ। তো সুতরাং সেই প্রমাণ যেন আমরা দিতে পারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আরো একবার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।